বাগদায় মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ তিন। পুলিশি অভিযানে দোকান থেকে উদ্ধার মেয়াদ উত্তীর্ণ পানীয়। ঘটনায় দোকান মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। দোকানের মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ তিন। ঘটনায় গ্রেফতার এক। ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। ওই দোকান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়। ঘটনায় চঞ্চল্য বাগদা থানার আমডোব বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, বাগদা থানার আমডোব বাজার সংলগ্ন এলাকায় একটি দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে খেয়ে পরপর অসুস্থ হয়ে পড়েন তিনজন। এরপর বাগদা থানায় অভিযোগ জানায় স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশে অভিযানে দোকান থেকে উদ্ধার হয় মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়। ইতিমধ্যেই ওই দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে ওই দোকান থেকে উদ্ধার করা হয়েছে একাধিক মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় এবং খাবার। কে কোল্ড ড্রিঙ্কস যাবে কিনেছিল, এখানে নিয়ে এসেছিল, এবার তার থেকে কিছু আমি খেয়েছিলাম, খেয়ে পেটে ব্যথা করছিল, শরীর ভিতরে অঞ্চল হচ্ছিল। তারপর কি জানতে পারলেন? তারপর জানতে পারলাম, তারপর দেখি বোতলটা আছে হাতে নিয়ে দেখি ডেট এক্সপায়ার, 6 মাস ডেট এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা, তারপর কার দোকান? ওটা আছে রাধারমণের ছেলের দোকান, ওর নাম হচ্ছে সন্টু অধিকারী। মানে দোকানে যা ছিল সবই সবই ডেট এক্সপায়ার মাল বেশিরভাগই। পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিল। পুলিশ এসে সব দেখে দেখলো, সব জায়গায় সার্চ করলো, করে সব দেখলো, সব ডেস্ক স্টার মার ওরা সব নিয়ে গেছে। তাকেও নিয়ে গেছে। কি চাইছে? এটা একটা সঠিক তদন্ত হোক। এরপর ওই দোকানটিকে সিল করে দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম শান্তনু অধিকারী, বাগদার চাপারুই এলাকার বাসিন্দা ওই ব্যক্তি। দোকানের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ঠান্ডা পানীয় খেয়ে অসুস্থ হয়ে পড়েন এলাকার তিন ব্যক্তি। অসুস্থ ব্যক্তিদের নাম কালীপদ সরকার, সঞ্জয় মৈত্র এবং সঞ্জীব মণ্ডল। সকলেরই বাড়ি বাগদা থানা এলাকায়। ঘটনা সূত্রে আরও জানা যায়, ওই দোকানের ঠান্ডা পানীয় মুখে নেওয়ার পর থেকেই সকলেরই পেটে ব্যথা এবং বমি শুরু হয়। যে মিল আছে সমস্ত কিছুই ডুপ্লিকেট, মানে ব্যবসাটা করে সমস্ত মালগুলো ডেট এক্সপায়ার এবং সব ডুপ্লিকেট যে সমস্ত মালগুলো, সেই মালগুলো তোলে এবং রাত্রি গাড়ি আসে, সেই গাড়ির থেকেও মাল আমরা দেখেছি। এর আগেও আমরা সতর্ক করেছি, আমি ব্যক্তিগত সতর্ক করেছি দুদিন। আমার বাড়ি 4টে মাল এসেছিল, প্রত্যেকটা মালে 1-1.5 বছর করে মানে ডেট এক্সপায়ার। তারপর আমি যাই, নিয়ে গেলে এবার আমি সতর্ক করে দিই, কিন্তু ও শোনে না, কোনোভাবে শোনে না। গতকালকে সন্ধ্যার সময় গৌর বলে একটা ছেলে এখানে আমাদের পাড়ায়, ও একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছে, কিনে ওরা তিনজন খেয়েছে, মেয়ে আর ও আর একটা কে খেয়েছে। খেলে পরে ওরা অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পরেই তখন ওই বোতলটা দেখা যায়, বোতলটা তো ডুপ্লিকেট লিমকার বোতল কিন্তু ডেট এক্সপায়ার। আদৌ লিমকার যাটা উপরে লেবেল থাকে সেসব কিছুই নেই। তারপরে যথারীতি আমরা পাড়ার থেকে সব গেলাম, গিয়ে দেখি যে জিনিসটাই হাত দিই সেইটাই ডেট এক্সপায়ার, সেইটাই ডেট এক্সপায়ার। এমতো অবস্থায় আমরা পুলিশকে খবর দিই, পুলিশ আসে সমস্ত কিছু তদন্ত করে এবং তদন্ত সাপেক্ষে যে সমস্ত জিনিসগুলো নিয়ে গিয়েছে সবই ডেট এক্সপায়ার। এই বিষয়ে অসুস্থ এক ব্যক্তি জানান, গতকাল দাদা ওই দোকান থেকে আমার জন্য একটি ঠান্ডা পানীয় নিয়ে আসে, সেই ঠান্ডা পানীয় খাওয়ার পর থেকে আমি অসুস্থ হয়ে পড়ি, পেটে ব্যথা এবং বমি শুরু হয়। তারপর জানতে পারি এলাকার আরো দুজন ওই দোকানের ঠান্ডা পানীয় এবং খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপরে পুলিশকে পুরো বিষয়টি জানাই। পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই দোকান মালিককে গ্রেফতার করে। জানা যায় ওই দোকান থেকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওটা অয়েল মিল, ওটা ওখানে ওরা ওখানে ফাস্টফুডের জিনিস বিক্রি করে। তো সন্ধ্যা 7টা নাগাদ ওখানে গেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস নিতে, তো কোল্ড ড্রিঙ্কসটা ওখান থেকে নিয়ে আসি, ওটা লিমকা কোম্পানির। ওটা তো ওটা আমি যখন নিই তখন অতটা দেখিনি যে ওটা ডেট কি আছে না আছে। তো খাওয়ার পরে ওখান থেকে আগে আমি মালপত্র নিয়েছি, তো যখন খাই ওটা খাওয়ার সময় সঙ্গে ওটা আমার ওই বমি শুরু হয়ে যায় এবং পেটে ব্যথা শুরু হয়ে যায়। তো আমার ওই কোল্ড ড্রিঙ্কসটা আমার দুটো বন্ধু তখনই ছিল পাশে, ওরাও খেয়েছিল, ওদেরকেও সমস্যা হচ্ছিল। তো তখন আমরা বোতলটা দেখি, বোতলের গায়ে লেখা আছে ওটার যে ডেটটা, ওটা আছে আপনার 23-3-2024, মানে অলরেডি ওখানে প্রায় 6 মাস ডেট হয়ে গেছে।
তো ওখানে আমার বন্ধুরা ছিল, ওখানে বন্ধুরা সবাই যায় দোকানটাতে। যাওয়ার পরে ওখানে ওকে জিজ্ঞাসা করা হয়, ওর ফ্রিজ থেকে মালপত্র বের করে দেখি টোটাল সবই মালই এক্সপায়ার্ড। দোকানে দোকানে যাওয়ার পরে ওখানে ওর যে সমস্ত মালপত্র আছে, বিস্কুট আছে, বাচ্চাদের নুডলস যে খাবারগুলো আছে সব মানে দেখি ওখানে নুডলস ওখানে দেখে 6 মাস এক্সপায়ার হয়ে গেছে, ওখানে বাচ্চাদের খাবার এক্সপায়ার হয়ে গেছে। পুলিশ এসেছিল ওখানে, পুলিশ এসে ওনারাও দোকানের ভিতরে ঢোকে, ওনারা মালপত্র সব বার করে, ওনারা নিজে দেখেছে সব মালই ডেট এক্সপায়ার, কোনো মালই ডেট রানিং ডেট নেই একটাও। এমনকি ওখানে অয়েল মিল আছে, ওখানে সরষের তেল মাস্টার অয়েল টিনে গায়ে, সেটা সেটা এক্সপায়ার ডেট হয়ে গেছে। প্লাস দুধ আছে, বিস্কুট আছে, আপনার ফাস্টফুড খাবার আছে, সমস্ত কিছু সব কিছুই ডেট এক্সপায়ার। টোটাল টোটাল হ্যাঁ সব রকমের ব্যবসায় করে, ওরা ফাস্টফুড দিয়ে শুরু করে ওর অয়েল মিল সব কিছুই ওখানে আছে ওদের। টোটালটাই তেমনই যা বুঝলাম, মানে একটা মাল থাকবে তো রানিং মাল, রানিং মাল একটাও নেই ওখানে। এমনকি যেটা টক দিয়ে আছে ওখানে রানিং রিসেন্ট, সেটাও ডেট এক্সপায়ার হয়ে গেছে, কোনো মালই রানিং নেই, টোটালটা সব এক্সপায়ার ডেট হয়ে গেছে। যার দোকান সে কোথায়? সে ওনাকে কালকে পুলিশ নিয়ে গেছে ওখানে, আমাদের সামনে থেকে পুলিশ দোকানটা সিল করে দিয়েছে, তালা মেরে দিয়েছে, পুলিশ নিয়ে গেছে। আমরা খবর পেয়েছি ওখানে, পুলিশ আমাকে বলেছে অভিযোগ করতে, দেখে আমি ভাবছি কি করবো না করবো, বন্ধুরা আসছে সবাই মিলে চাইছে যাতে ওরা ওর পরবর্তীতে এই ধরনের কাজ না করে। এদিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।